নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা অধিকারী, বিদ্যারূপ ফাউন্ডেশনের ডিরেক্টর। বিদ্যারূপ ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সকলকে জানে শুভ দীপাবলি। আজ এই দীপাবলির শুভ মুহূর্তে আমরা চলে এসেছি রেলভাটায়, যেখানে আমরা এই বাচ্চাদের হাতে ধরিয়ে দিচ্ছি মোমবাতি। মোমবাতি দিয়ে ওরা কি করবে, ওদের বাড়িতে, সকলের বাড়িতে ওরা মোমবাতি জ্বালাবে। এই দীপাবলির শুভ মুহূর্তে এরা অন্ধকারকে সাইডে রেখে ঘর ওদের নিজের বাড়ি আলোকিত করে তুলবে। আর আমরা এদের সাথে আরও এনজয় করব বাজি ফাটিয়ে। বাচ্চারা বাজি ছাড়া এই দীপাবলির মুহূর্তে কিছু চেনে না। বাচ্চারা বাজি খুবই ভালোবাসে, এখনই অনেক বাজি ফুটছে আশেপাশে। তো আমরাও আজকে এদের সাথে দীপাবলি সেলিব্রেট করব, আর এদের সাথে এই একটু ছোট্ট মুহূর্ত এদের সাথেও আমরা সেলিব্রেট করে নেব এই দীপাবলির টাইমে। তো আসুন, আপনারাও সাথে থাকুন, আমাদের এই মোমেন্টটাকে এনজয় করুন। তো দেখলেন বন্ধুরা, আমরা এদের সাথে এত সুন্দর ভাবে দিওয়ালি সেলিব্রেট করলাম। তো আমাদের এখানে বিদ্যারূপ ফাউন্ডেশনের সকল, সবাই না কিন্তু চার পাঁচজন আছেন, তো তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে আজকের দিনটা ওরা কেমন কাটালো। আপনারা যদি সবাই মিলে একটু বলেন। খুব ভালো লাগলো আজকে, সারাটা দিন খুবই ভালো লাগলো। আপনি? হ্যাঁ, বিজয় দশমীর আমাদের বিজয় সম্মেলন এই থেকে শুরু করে এখন এই যে আন্ডার প্রিভিলেজ যে সমস্ত সোসাইটির ছেলেমেয়েরা আছে, এদেরকে নিয়ে যে একটা যে বাজি, ওদের কিছু বাজি গিফট করা হলো, মোমবাতি জ্বালানো, এটা অসাধারণ প্রোগ্রাম। আমি বিদ্যারূপের একজন মেম্বার হিসেবে আমার খুবই ভালো লাগছে এবং আমি গর্বিত যে এইরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি।
ধন্যবাদ সবাই। আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম। আজকে আমরা নেমেছি নবজাগরণের সাক্ষী হয়ে থাকতে। আজকে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমরা যে প্রোগ্রামে এই উপস্থিত হতে পেরেছি এবং তারা যে এসে আমাদেরকে এইভাবে সাফল্যমণ্ডিত করেছে তার জন্য বিদ্যারূপ ফাউন্ডেশন তাদেরকে অসংখ্য থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। রত্নদি তোমার কেমন লাগলো? আমি তো সবসময় ভালো লাগে। আর আজকে যে আমরা সারা দিনটাই মানে অন্যরকমভাবে কাটালাম, আমরা আমাদের বিজয় সম্মেলনী থেকে শুরু করে এখানে এসে সব বাচ্চাদের নিয়ে একটা সুন্দরবারে, যদিও জানি এটা কিছুই না, একটা ছোট্ট করে ওদের সাথে এবং সবার মানে ঘরে ঘরে আলো জ্বালানো বা এদের সাথে একটুখানি আলোর সাথে মানে আলো নিয়ে এদের সাথে থাকা, এই যে একটা আলোর পরশ ওদের মধ্যে দিয়ে আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলাম, এটা সত্যিই আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগলো। আগামী দিনে আপনারাও সবাই আমাদের সাথে থাকুন, আমাদের সাথে আসুন, এইভাবে আমরা সবাই সবার পাশে থেকে আমরা বিদ্যারূপ ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে চাই। আচ্ছা প্রদীপবাবু বাদ যাবে কেন? আজকে সারাটা দিন বিদ্যারূপ ফাউন্ডেশনের পরিচালনায় যে বিজয় সম্মেলনী হলো সেটা খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমি বিদ্যারূপ ফাউন্ডেশনের একজন পরিচালক হিসেবে নয় এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি। আর এই যে আলোর উৎসব আর দীপাঞ্জলি অনুষ্ঠানটা আমরা এই রেল বস্তিতে করলাম সেটা খুব সুন্দর একটা প্রয়াস, খুব সুন্দর একটা উপস্থাপনা। ছোটো ছোটো বাচ্চাদের মেয়েদেরকে দিয়ে আমরা যে মোমবাতি ঘরে ঘরে জ্বালাতে পেরেছি, তাদের হাতে কিছু আতশবাজি তুলে দিতে পেরেছি, এটা বিশাল ব্যাপার একটা আমাদের কাছে। বিদ্যারূপ ফাউন্ডেশন আগামী দিনে আরও থেকে আরও তর হয়ে উঠুক এই আমি শুভকামনা করছি। তো বন্ধুরা আপনারাও খুব ভালো করে সেলিব্রেট করুন দিওয়ালি। আর আমরা চাইবো আপনারা সকলে আমাদের সাথে এইভাবেই হাত ধরে চলুন, আর আমরাও যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আরও অনেক এগোতে পারি। ধন্যবাদ। ভালোবাসার টানে মানুষের পাশে বিদ্যারূপ ফাউন্ডেশন।